মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বালখেডের ধাক্কায় স্পিডবোটের নিহত ব্যক্তিদের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জের চার ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে দুজন আপন ভাই তারা হলেন উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বশরটি গ্রামের কাপড় ব্যবসায়ী রিয়াজ ব্যাপারী বয়স ত্রিশ ও সাইফুল ব্যাপারী বয়স আঠাশ আজ সোমবার শিবচরের কাঠালবাড়ি পুরনো ঘাটে এ দুর্ঘটনায় ছাব্বিশ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন নৌ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জের অপর দুজন হলেন উলানিয়া ইউনিয়নের পূর্বশরটি গ্রামের তৈরি পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলাম বয়স ত্রিশ এবং পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি বয়স পঁয়ত্রিশ নিহত রিয়াজ ও সাইফুল ব্যাপারীর বড় ভাই আজাদ ব্যাপারী প্রথম আলোকে বলেন ঈদ সামনে রেখে দুই ভাই দোকানের মালামাল কেনার জন্য বাড়ি থেকে আজ সোমবার খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুই ভাইয়ের সঙ্গে স্থানীয় বোরকা ও তৈরি পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলামও ঢাকায় যাচ্ছিলেন দুর্ঘটনার পর বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃতদের নামের মধ্যে তার দুই ভাই ও সঙ্গে থাকা সাইফুলের নাম দেখতে পান এরপর তিনি শিবচর থানায় যোগাযোগ করলে পুলিশ তার দুই ভাইসহ তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করে আজাদ ব্যাপারী আরও বলেন তার ভাই রিয়াজের দুটি মেয়ে আছে আর ছোট ভাই সাইফুল তিন মাস আগে বিয়ে করেছেন মৃত্যুর খবর পেয়ে বাড়িতে মাতম চলছে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য তিনি বিকেলে শিবচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উলানিয়ার ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ আলী বলেন পূর্বশরটি গ্রামের তিনজন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন তাদের লাশ বাড়িতে নিয়ে আসার জন্য পরিবারের সদস্যরা শিবচরের উদ্দেশ্যে বিকেলে রওনা হয়েছেন তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম শোকাচ্ছন্ন অন্যদিকে উপজেলার পাতারহাট বন্দরের ব্যবসায়ী সুমন ফরাজি বলেন পাতারহাট বন্দরের তেমুহনি চত্বরের মুদি দোকানি মনির চাপরাশি বয়স পঁয়ত্রিশ পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয়েছেন মা বাবার একমাত্র সন্তান মনির তার দুটি কন্যা সন্তান রয়েছে ফেসবুকে ছবি দেখে তারা মনিরের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছেন শিবচরের পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে মৃত্যুর খবরে মনিরের মা বাবা কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রীয় শোকে পাগল প্রায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন পদ্মা নদীতে বালুবাহী বালখেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় নিহত ব্যক্তিদের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চার ব্যবসায়ী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে শিবচর থানার পুলিশ ও স্বজনদের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন স্বজনেরা লাশ আনার জন্য শিবচরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সোমবার সকাল সাতটায় মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে বালুবাহী বালখেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা লাগার ঘটনা ঘটে এতে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ